মই ভাস্কর হৈকিয়া ইসলাম সকলের পবিত্র স্থান আল আকস মসজিদত এক হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে আর নামাজ পড়বলে যা লোকসলক করা হয়েছে অত্যাচার জানাই আছো এই মুহূর্তের এই গুরুত্বপূর্ণ খবর আমি সবিস্তারে জানাব বিচার ইসলাম নিউজ দর্শকসলক ইসলামের পবিত্র স্থল আল আকস মসজিদত হিংসাত্মক ঘটনা নামাজ পড়বলে যা লোকক করা হয়েছে অত্যাচার রমজান মাহত প্যালেস্টাইন ইসরায়েল সেনার সংঘাত রমজান মাহত প্যালেস্টাইন ইসরায়েল সেনার সংঘাত পরিলক্ষিত হয়েছে আর সংঘাতত আহত হয়েছে 69 জন প্যালেস্টাইনি জানাচ্ছে এই মুহূর্তত আল আকসা মসজিদত ইসরায়েলর বলে দাবি করা হয়েছে মক্কা মদিনার পাছতে ইসলামের তৃতীয় পবিত্র স্থল আল আকসা মসজিদ আর শুকুরবরিয়া নামাজের বাবে হাজার হাজার লোক উপস্থিত হয়েছিল মসজিদত তার পাছতে দেখবলে পাওয়া গেছে এনেদরে এটা হিংসাত্মক পরিস্থিতি বিরাজ করেছে দৃশ্যাংশ এই মুহূর্তে আমি আপনাদের দেখাই আছো কেনে পরিবেশে বিরাজ করেছে তাত পুনৰবাৰ জনাব বিচাৰিছো ইসলামৰ পবিত্ৰ স্থল আল আকসা মসজিদত হিংসাত্মক ঘটনা নামাজ পঢ়িবলৈ যোৱা লোকক কৰা হৈছে অত্যাচাৰ ৰমজান মাহত প্যালেস্টাইন ইসরায়েল সেনার সংঘাত পরিলক্ষিত হৈছে প্যালেস্টাইনী লোকৰ ওপৰত কৰা হৈছে অত্যাচাৰ সংঘাতত আহত হৈছে 69 জন প্যালেস্টাইনী আল আকসা মসজিদক ইসরায়েলৰ বুলি কৰা হৈছে দাবী আৰু তাৰ ফলশ্রুতিতে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে শিলা বর্ষণ করা দেখবলে পাওয়া গেছে মক্কা মদিনার পাছতে ইসলামের পবিত্র স্থল আল আকসা মসজিদ শুকুরবরিয়া নামাজের বাবে হাজার হাজার লোক উপস্থিত হয়েছিল মসজিদত আর তাতে এই ধরনের সংঘাত হওয়া দেখবলে পাওয়া গেছে আমি শিলা বর্ষণের দৃশ্যাংশ এই মুহূর্তে আপনাদের দেখাইছো কেনে অবর্ণনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে প্রতিবাদ সমান্তরালভাবে আক্রমণ প্রত্যাক্রমণ